Assalamu alaikum, I am Nilufar Yasmin. Hello my dear students, how are you? I hope all of you fit and fine. So dear students, welcome to my online class. I am your science teacher. Today I discuss with you chapter 9, safety. So dear students, please take your science book. So, আমি তোমাদের অনেকের হোমওয়ার্ক দেখেছি, আমার খুবই ভালো লেগেছে তোমাদের হোমওয়ার্ক দেখতে পেয়ে। তো অনেকেই যে অ্যাক্টিভিটিটা দিয়েছিলাম ওটা অনেকে শুধুমাত্র লিখেছে, এটা আসলে তোমাদেরকে ওয়ান উইক টাইম দিয়েছি। তো তোমরা নেক্সট উইকে মানডেতে এটা আমার কাছে সাবমিট করবে, আমি ডেটটা দিয়েছিলাম। তো যারা শুধুমাত্র লিখেছো তারা একটু কালার পেন্সিল দিয়ে কালার করবে, কেমন? একটা হোয়াইট পেপারে সেফটি রুলসগুলো লিখবে, লিখার পরে আশেপাশে একটু ফ্লাওয়ার, একটু কার্টুন ওরকম এঁকে দিবে, ঠিক আছে? যে তোমাদের ওয়াল হ্যাঙ্গিং আছে না, অনেকটা ওয়াল হ্যাঙ্গিং এর মতো রেডি করবে, ঠিক আছে? ওকে, লেটস ফোকাস অন টুডেস টপিকস। Our today's topic is in the bus. So, dear students, please open your science book, page number 74. In the bus, stand in a line while waiting for the bus. যখন তুমি বাসের জন্য ওয়েট করবে তখন অবশ্যই তোমাকে একটা লাইনের মধ্যে দাঁড়াতে হবে, লাইনে ধরে দাঁড়াতে হবে। Wait for the bus to stop before boarding. তো তোমাকে বাসের জন্য যেখানে দাঁড়াতে হয় বোর্ডিং এর নির্দিষ্ট জায়গাটাতে, যেটা আমরা যাচ্ছি ছাউনি বলি আর কি, তো ওখানে দাঁড়াবে। আর অবশ্যই বাস দাঁড়ানোর পরেই কিন্তু তোমরা বাস উঠবে। তোমরা কি জানো আমাদের তো স্কুল বাস আছে, তোমরা জানো সেটা? তো আশা করছি তোমরা জানো, যারা তোমাদের বড় ভাই বা বোনরা যারা ক্লাস সিক্সে পড়ে, সিক্স থেকে যারা পড়ে ওরা বাসে করে আসতে পারে। তো তোমাদের বাসা যাদের অনেক দূরে থাকো তোমরা, তাদের জন্য যদি তোমরা গাড়ির সুবিধা নিতে চাও তাহলে তোমাদেরকে ক্লাস সিক্স পর্যন্ত সিক্সে গিয়ে তারপর তোমরা ওই স্কুল বাসের সুবিধাটা নিতে পারবে। এখন তো তোমরা অনেক ছোট, এই জন্য তোমরা প্যারেন্টসদের সাথে বা ফ্যামিলির যে কোনো মেম্বারের সাথে তোমরা স্কুলে আসবে। তো আমাদের স্কুলে স্কুল বাস হোক বা যে কোনো বাসে কিছু উঠার সময় কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হয়। তো আজকে আমরা ওটা সম্পর্কে জানছি। সো গেট ইন টু দ্য বাস ওয়ান বাই ওয়ান। আর বাস ওঠার সময় তোমরা একজন একজন করে উঠবে। ডু নট লিন আউট অফ দ্য বাস, ইউ মে গেট হিট বাই আ মুভি মেকার। আর বাসের সাথে একদম লিন আউট হয়ে দাঁড়াবে না, এতে করে তোমরা অন্য আরেকটা গাড়ি, মুভিং কার বা বাস বা যে কোনো গাড়ির সাথে তোমরা কি করতে পারো, যদি লিন আউট হয়ে দাঁড়াও তাহলে ধাক্কা লেগে তোমরা মারাত্মক ইঞ্জুরি হতে পারে তোমাদের বা অ্যাক্সিডেন্টও হতে পারে। ডু নট পুট ইউর হ্যান্ড আউট অফ দ্য উইন্ডো অফ দ্য বাস। আর সেটা স্কুল বাস হোক আর যে কোনো গাড়ি হোক না কেন, তোমরা কখনো গাড়ির ভেতর থেকে বাইরে হাত বের করবা, হাত বা মাথা বের করবা না, গাড়িতে সুন্দর করে বসে থাকবে। কারণ হাত বা মাথা বের করেছে তখন গাড়ি রাস্তার মধ্যে তো অলওয়েজ গাড়ি চলাচল করে, তাই না? তোমরা তো দেখতে পাও হয় এদিক দিয়ে পিছন দিকে আসছে না হলে সামনের দিকে আসছে। তো অলওয়েজ যদি গাড়ি আসা যাওয়া করতে থাকে ওই সময় যদি তুমি হাত বা মাথা বের করো, অনেক সময় তো গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে, ধাক্কা লেগে তোমার হাত ভেঙে যেতে পারে, মাথায় আঘাত পেতে পারে। তো সেজন্য কখনো তোমরা গাড়ির বাইরে গাড়িতে বসা থাকা অবস্থায়
বা গাড়িতে থাকা অবস্থায় তোমরা হাত আর মাথা বের করবে না, ওকে? সো ডু নট টক টু দ্য বাস ড্রাইভার হোয়াইল হি ইজ ড্রাইভিং, ডু নট ফাইট অর শাউট। আর যখন বাস চলতে থাকে তখন বাস ড্রাইভারের সাথে কথা বলবা না, কারণ বাস ড্রাইভারের সাথে যদি তুমি কথা বলতে থাকো তখন ওর মাইন্ড ডিস্টার্ব হবে, ও যে একাগ্রচিত, যে গাড়ি চালানোর সময় তোমরা যদি ওর কান পাশে এসে ক্যানগান করতে থাকো বা কথা বলতে থাকো, ও হঠাৎ তোমাদের দিকে দেখতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসবে। তো সেই জন্য ড্রাইভারের সাথে কথা বলবা না যখন সে গাড়ি চালায়। আর ডু নট ফাইট অর শাউট, আর বাসে থাকা অবস্থায় কখনো ঝগড়াঝাটি করবো না, আমি চিৎকারও করবো না। ডু নট গেট ডাউন ফ্রম দ্য বাস বিফোর ইট স্টপস, যতক্ষণ পর্যন্ত না বাস দাঁড়ায় স্টপ হয় ততক্ষণ পর্যন্ত তোমরা বাস থেকে নামবে না। আগে বাস দাঁড়াবে, স্টার্ট অফ করবে, তারপর তোমাদেরকে ডাকলে, তারপর আস্তে আস্তে একজন একজন পর পর তোমরা নামবে গাড়ি থেকে। সো নাও আই ডিসকাস উইথ ইউ আদার সেফটি রুলস। ডু নট টিজ স্ট্রে অ্যানিমালস, কখনো রাস্তায় যে কুকুর বেড়াল থাকে ওগুলোকে টিজ করবা না, বিশেষ করে কুকুর। কোন স্ট্রে অ্যানিমালস কে তোমরা টিজ করবে না, কারণ দেখা যাবে যদি তুমি কোন স্ট্রে অ্যানিমাল কে রাস্তায় যে কুকুর থাকে বা বিড়াল থাকে বা অন্য যে কোনো প্রাণী থাকে ওগুলোকে যদি তুমি টিজ করতে যাও ওগুলো তোমাকে তাড়া করবে, তখন অনেক সময় দেখা যাবে তোমাকে কামড় দিচ্ছে, কামড় দিয়ে ফেললো বা তোমাকে তাড়া করে বেড়ালো, তাড়া করে বেড়ালে তোমার কামড়ানোর জন্য যদি তাড়া করে তুমিও দৌড়াতে থাকবে, তখন পড়ে গিয়ে আঘাত পেতে পারো। এই জন্য কখনো স্ট্রে অ্যানিমাল কে টিচ করবা না, ঠিক আছে? ডু নট ইট লিভস অর ফ্রুটস ইউ ডু নট নো, আর যেই ফুল যে পাতা বা ফ্রুটস যে ফলমূল গুলো তুমি চিনো না ওগুলো খাবা না। আমরা অনেক সময় অনেক জায়গায় বেড়াতে যাই, পিকনিকে যাই বিশেষ করে, তখন দেখা যায় কি আমরা বেশিরভাগ সময় পিকনিক করতে পছন্দ করি যেখানে খুব বেশি গাছপালা আছে ওরকম স্থানে, তাই না? ওরকম প্লেসে আমরা পিকনিক করতে পছন্দ করি। তো অনেক সময় দেখা যায় ওখানে অনেক ফ্রুটসের গাছ আছে, অনেক লিভসও আছে, ছোট ছোট গাছও থাকতে পারে, আবার ছোট ছোট গাছের মধ্যে ফ্রুটসও দেখি। তো এগুলো যেগুলো আমরা চিনি না ওগুলো আমরা খাবো না, ঠিক আছে? আর কোনো পাতা টাতাও ছিঁড়ে মুখে দিব না, যে কোনো পাতা হোক সেটা আমরা দিব না, কারণ ইদানিং অনেক বাসায়ও আছে, যা অনেক বাসায়ও ইনডোর প্ল্যান্ট আছে যেগুলো খুব হার্মফুল হয়, এগুলো পাতা ধরলে অনেক সময় চিবিয়ে খেলে এগুলো অনেক তোমার হার্মফুল হয়। এ কারণে আমরা যেটা সেটা মানে লিভস আর ফ্রুটস যেগুলো আমরা চিনি না বা জানি না ও ধরনের কোনো কিছু আমরা মুখে দিব না, ঠিক আছে? আর খাওয়ার হলে তো মাকে বলবে, মা ফ্রুটস দিবে তোমাদেরকে, বা প্যারেন্টস কে বলবে, তো বাসায় কাউকে বলবে যে তোমার কি খেতে ইচ্ছে করছে, কোন ফ্রুটসটা খেতে ইচ্ছে করছে, ওরা সেটা তোমাকে এনে দিবে খেতে। তো না চিনলে ও ধরনের কোনো ফ্রুটস বা লিভস মুখে দিবা না, খাবা না। ডু নট কাভার ইউর ফেস হোয়াইল স্লিপিং, আর যখন তুমি ঘুমাবে তখন তোমার মুখ কাভার করবে না, এটা তো অলরেডি তোমরা জানোই। কেন না কাভার, তুমি যদি তোমার মুখটা কাভার করে ফেলো তখন তোমার ওই ঘুমানোর সময় নিঃশ্বাস নিতে কষ্ট হবে, তুমি সাফোকেটেড ফিল করবে তখন, সেজন্য ঘুমানোর সময় মুখ কাভার করবে না। নেভার শাউট ইন টু ইউর ফ্রেন্ডস ইয়ার, আর কখনো তোমার বন্ধুর কানের কাছে গিয়ে চিল্লাবে না, কারণ ইয়ারের কাছে গিয়ে যদি তুমি চিল্লাও বা চিৎকার করো ওর কানের ভিতরে সবার একটা ইয়ার ড্রাম আছে, মানে কানের পর্দা আছে, ওই বেশি জোরে চিৎকার করলে ওই কানের পর্দাটা ফেটে যাবে, ইয়ার ড্রামটা যদি ফেটে যায় তাহলে কিন্তু তোমার ওই বন্ধুটা
আর কানে শুনতে পাবে না, আর কানের ইয়ার ড্রাম ফেটে গেলে রক্ত বের হবে। তুমি কি চাও তোমার বন্ধু শুনতে না পাক? সেজন্য কি করতে হবে, কখনো কোনো বন্ধু কানের কাছে বা অনেকে অনেক বাসায় ভাই বোনের কানের কাছে এসে চিল্লাই, ওই জিনিসটা আমরা আর করবো না কেমন? আমরা আর কখনো কারো কানের কাছে এসে চিৎকার বা চেঁচামেচি কিছু করবো না। ওকে, wear cotton clothes while brushing crackers. আর যখন আমরা অনেকে যারা হিন্দু রিলিজিয়নের আছে ওরা কি করে, ওদের বিভিন্ন ফেস্টিভ্যালে ওরা কি বলে ওগুলাকে ক্রেকার ক্রেকার ব্রাস্ট করে। তো ওই ক্ষেত্রে যারা মানে ক্রেকার ব্রাস্টিং এর সময় অবশ্যই তোমরা কটন ক্লথস পরবে। কটন ক্লথস এ সব খুব দ্রুত ফায়ার ধরতে পারে না, কিন্তু যদি তুমি সিনথেটিক কাপড় পরো ওই সিনথেটিক কাপড় কিন্তু দ্রুত ফায়ার ক্যাচ করে। তো যখন ফেস্টিভ্যালে আমরা ক্রেকার ব্রাস্ট করব এই সময় আমরা অবশ্যই কটন ক্লথস পরবো, কেমন? ডু নট ব্রাস্ট ক্রেকারস ইনসাইড দ্য হাউস। আর কখনো আমরা ক্রেকার ব্রাস্ট ঘরের ভিতরে করব না, ঠিক আছে? কারণ ঘরের মধ্যে অনেক জিনিসপত্র থাকে, পর্দা থাকে, বাসায় কাপড় চোপড় থাকে, বিছানা থাকে, তখন ব্রাস্ট করে গিয়ে ওখানে কাপড়ে যদি যায় গিয়ে পরে তাহলে অনেক সময় বিশাল আকারের আগুন ধরে যেতে পারে। তো সেজন্য আমরা কখনো ক্রেকার ব্রাস্ট করব সবসময় বাইরে, ঠিক আছে? ঘরের ভিতরে কখনো ক্রেকার ব্রাস্ট করব না। If you get hurt, you must always inform an adult, like your parents or teacher. They will apply medicine or call a doctor. আর খেলতে গিয়ে বা বাসায়ও অনেক সময় আমরা হাঁটতে গেলাম বা খেলতে গেলাম, এমনিতে অনেক সময় খেলতে খেলতে পড়ে যায় বা একজন আরেকজনকে হয় না একটু মতের অমিল হলে আমরা একটু পুশ করে ফেলি। তো এই ক্ষেত্রে যদি তোমরা ব্যথা পাও বা তোমার বন্ধু ব্যথা পায় তখন কি করতে হবে, অবশ্যই তোমার বাসায় বা যেখানে আশেপাশে যেখানে আছো খেলতে গিয়েছো মাঠে ওখানে যদি ব্যথা পাও তাহলে কি করতে হবে, তোমাদের ঘরের বড় বড় কাউকে ডেকে আনতে হবে, হয় তোমার প্যারেন্টসকে ডাকতে হবে, আর না হলে যদি স্কুলে থাকো তখন স্কুলের টিচারদেরকে বলতে হবে যে ব্যথা পেয়েছো এটা। কারণ অনেক সময় দেখা গেলো তুমি ব্যথা পেলা বা তোমার বন্ধু ব্যথা পেলো, তোমার ফ্রেন্ডস ব্যথা পেলো আর তোমরা বলো নাই। তো ওই ক্ষেত্রে হয় কি, টিচার যদি না জানে বা তোমার প্যারেন্টস যদি না জানে তখন তো তোমার আরো বেশি ব্যথা লাগবে। এখন ওরা যদি সাথে সাথে জানতে পারে তাহলে ওরা তোমার যেখানে ব্যথা পেয়েছে ওখানে মেডিসিন লাগাই দিতে পারবে, বা এর চেয়ে বেশি ব্যথা পেলে তখন ডক্টরের কাছে নিয়ে যেতে পারবে। তো মনে রাখতে হবে কি, সবসময় কখনো যদি আমরা কোনো আঘাত পাই সেটা ছোট হোক বা বড় হোক অবশ্যই সেটা আমরা আমাদের প্যারেন্টসকে বা স্কুলে যখন থাকবো তখন টিচারকে জানাবো। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, no more today. Please note down today's homework. Read page 74 to 75. So dear students, if you have any inquiry, please contact me. Thank you.